উত্তরের জেলা দিনাজপুরের বিরামপুর ও হিলিতে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা। জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত তারা। এসব এলাকায় চাষ করা হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, মূলা, শিম, বেগুন সহ বেশ কিছু শীতকালীন সবজির। নভেম্বরের শেষ দিকে এসব সবজি বাজারে তুলবেন কৃষকরা। এবার বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন ব্যয় বাড়তি। গেল বছর প্রতি বিঘায় কপি চাষে 10-15 হাজার টাকা খরচ হলেও এবার বিঘা প্রতি খরচ হচ্ছে 20-30 হাজার। কৃষকরা বলছেন, জমি থেকে এসব সবজি কিনে নিয়ে যান ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা। এতে বাজারে গিয়ে বিক্রি করতে হয় না তাদের। দুর্যোগের কবলে না পড়লে ভালো ফলন ও বাজারে বাড়তি দাম পাবার আশা তাদের। এখন সময় তো খুব ব্যস্ততার মধ্যে আমরা আছি। কপি আবাদ সাবাদ করে 70 দিন পর কাটা হয়, আমরা ভেতর থেকে বিক্রি করে দিই। সব জিনিসের দাম বেশি বলে নাই, বাজারে যদি সবজির দাম যদি আমরা না পাই তাহলে আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে। উপজেলার প্রতিটি মাঠে শীতকালীন সবজির চাষ হচ্ছে। কৃষকদের সবজি চাষে কারিগরি সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি বিভাগের। কিভাবে টেকসই প্রযুক্তিগুলো কৃষকদের মাঝে সম্প্রসারিত করা যায় সে বিষয়ে আমাদের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের পরামর্শ সেবা অব্যাহত আছে। তো আশা করছি আমাদের রবি মৌসুম বা শীতকালীন যে মৌসুম সেই মৌসুমে আমাদের এর আবাদ এলাকা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কৃষি অফিসের তথ্য মতে এবার বিরামপুর ও হিলি হাকিমপুর উপজেলায় প্রায় 1,500 হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। এখন হিলি